তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকে হলো গিয়ে মানে যেদিনকার ভিডিও কাজে অনুষ্ঠানটা রয়েছে তার আগের দিন এই বোটগুলোকে রেডি করেছি। বোটগুলো যাবে আজকে রাতের বেলা, কোনো ট্রান্সপোর্টের গাড়িতেই যাবে না, ট্রেনেই যাবে। তোমরা জানো আশা করি বনগাঁ লোকালে ভিড় থাকে, সকালবেলা পসিবল হয় না, তো রাতের বেলায় উল্টোডাঙ্গা পাঠাবো। কালকে কাজ রয়েছে সেক্টর ফাইভে, যার কাজ রয়েছে সেই দাদাকেও তোমাদের কালকে দেখাবো, আর পুরো এটার উপরে আরও অনেক কাজ বাকি আছে সেইগুলোও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা একবার দেখে নাও কি বোর্ডটা, তিনটে বোর্ড আছে মাত্র, তোমাদের পুরো কমপ্লিট ভিডিও কালকে দেখতে পাবে। তো চলো, আমিও ওয়েট করি নেক্সট ডের জন্য, তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। আর হ্যাঁ, যদি চ্যানেলে নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর লাইক তো করবেই, আর বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করবে ভিডিওটা। হ্যালো বন্ধুরা, মর্নিং, সকাল 7:10 বেজে গেছে, আমাকে এক্ষুনি বেরিয়ে পড়তে হবে। তোমাদেরকে বলেছিলাম সেক্টর ফাইভে রয়েছে কাজ, মানে ডেকোরেশনটা সেক্টর ফাইভে রয়েছে, আমাকে এক্ষুনি যেতে হবে চাপাডালিতে, চাপাডালিতে গিয়ে বাস ধরতে হবে। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে সেক্টর ফাইভে। আর হ্যাঁ, ভিডিওটা পুরোটাই দেখবে, স্কিপ করবে না, তাহলে স্কিপ যদি করো ভিডিওটা তাহলে সম্পূর্ণ জিনিসটা তোমরা মিস করবে। কোথায় কি হচ্ছে বলেই দেবো আমি, পুরো ভিডিওটা দেখো আর বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো। খুব বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করলে কি হবে, সবাই দেখার সুযোগটা পেয়ে যাবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো। তো বন্ধুরা, অলমোস্ট চলে এসেছি স্পটে, একটা ঝিল রয়েছে সামনে, তোমাদের দেখাই লোকেশনটা, দেখো আমাকে ঠিক ওই দিকটায় নামিয়ে দিয়েছিল, আমাকে একটু হেঁটে আসতে হলো। আর দেখো জাস্ট ঝিলটা, ঠিক ওই পারে কোনো একটা বিল্ডিংয়ে আজকে প্রোগ্রামটা হবে, ডেকোরেশনটা আমি সঠিক জানি না, যদিও লোকেশন পাঠিয়েছে, লোকেশনে আমাকে ওটাই দেখাচ্ছে। তো চলো, আমি জায়গাটার একটু ফিল নেই, বেশ কলকাতার ভেতরে দারুণ একটা জায়গা। তোমরা ভিডিওটা কন্টিনিউ করে স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখে নেবে, আর বন্ধুদের সাথে একটু শেয়ার করবে। চ্যানেলটা নতুন আসলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, বেশি ভিডিও করতে পারিনি, আমাদের এখানে ঢুকতে লেট হয়ে গেছিলো, পার্টি প্রচণ্ড রেগে গেছিলো, ভিডিও শ্যুট করতে পারিনি, কথাও বলতে পারিনি, কাজ অলরেডি শেষ হয়ে গেছে, শেষ করে এসে ভিডিওর এন্ডটা আমি করে নিলাম। তো চলো, অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হয়েছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।